এই হলো সেই রেসিপি যা আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের দিনে তোমাদের সবার খুব পছন্দ হয়েছিল, মানে চলতি ভাষায় আমার প্রথম ভাইরাল হওয়া রেসিপি ডাব চিংড়ি। তাই ঠিক 1 বছর পরে আজ আবার ইচ্ছে হলো তোমাদের সাথে এই রেসিপিটা আরও একবার শেয়ার করার। তবে ফারাকটা হচ্ছে এখানে একটা, আগেরবার যেটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে নর্মাল ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে ডাব চিংড়ি বানিয়ে থাকি সেইটা, আর আজকে শেয়ার করব একেবারে হোটেলের শেফরা যেভাবে বানায়, মানে শেফস স্পেশাল ডাব চিংড়ি। একেবারে খোদ শেফের কাছ থেকে শিখে এসেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। মানে কিছুদিন আগে মন্দারমণি গেছিলাম আর সেখানে হোটেলে খেয়ে এত ভালো লেগেছিল যে সেখানে বেশ কয়েকবার রিকোয়েস্ট করে একেবারে সোজা হোটেলের হেসেলে ঢুকে শেফের কাছ থেকে শিখে নিয়েছিলাম। আর শেফও কিন্তু অনেক ধৈর্য নিয়ে আমাকে সুন্দর করে প্রথম থেকে শেষ অবধি আদ্যপান্ত হাতে ধরে শেখানো যেটাকে বলে সেইভাবে শিখিয়ে দিয়েছিল। তো সেইভাবে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সবার প্রথমে শেফ যেটা আমাকে দেখিয়েছিল সেটা হচ্ছে চিংড়ি মাছটা ঠিক এইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমরা তো ঘরে জেনারেলি এইভাবেই ছাড়াই, কিন্তু এর মধ্যে একটা ছোট্ট ট্রিক্স আছে। সেটা হচ্ছে প্রথম কথা, ডাব চিংড়ির চিংড়িটা সবসময় এই সাইজেরই নিতে হবে, মানে এই দেখো 1 আঙ্গুলের থেকে বেশ কিছুটা বেশি, ওই 1.5 আঙ্গুল মতো। বড় সাইজের চিংড়িটার থেকে কিন্তু এই সাইজের চিংড়িটা দিয়ে বেশি টেস্টি হয় ডাব চিংড়ি। এবার হলো এর ছাড়ানোটা। সবার প্রথমে কাঁচি দিয়ে চোখের পর থেকে এই জায়গাটা কেটে দিতে হবে, এরপরে পাগুলোকেও যতটা সম্ভব কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর মাঝখান থেকে খানিকটা খোসা এরমভাবে ছাড়িয়ে নিয়ে ফেলে দিতে হবে। তবে মাথার দিক থেকে ছাড়ানোর সময় একটু সাবধানে ছাড়াতে হবে যাতে মাথাটা বাদ না চলে যায়। এই দেখো, এবার লেজের দিকে কিন্তু আবার খানিকটা রেখে দেবো খোসা, এতে করে বানানোর পরে দেখতে বেশি ভালো লাগে। এই দেখো, প্রথম দিকটা একটু রেখে দিয়েছি মাথার কাছে, আর একদম লেজের কাছে খানিকটা রেখে দিয়েছি। এরপর যেটা করব সেটা হলো, এরপর কাঁচি দিয়ে এই দেখো প্রথম থেকে একদম নিচের দিকে খোসার আগে পর্যন্ত এই যে পুরোটা চিড়ে দিলাম। চিড়ে দিয়ে এক তো এখান থেকে ভেতরের কালো যে শিরাটা থাকে সেটা বাদ দিয়ে দিলাম, আর দ্বিতীয় হচ্ছে এতে করে কিন্তু ভাজার পরে চিংড়ির লুকটা একদম হোটেল রেস্টুরেন্টে খাবার সময় যেরকম দেখতে থাকে ঠিক সেরকম দেখতে লাগবে। আমরা বাড়িতে জেনারেলি কিন্তু ছোট্ট করে কিছু দিয়ে খুচিয়ে শিরাটা বার করে নিই, পুরোটা চিড়ে দিই না। তো এইটা হচ্ছে শেফের একটা ট্রিক্স। এই তো গেল কাটার পালা, এবার সব মাছগুলোকে আমি এইভাবে কেটে নেব এক এক করে। এদিকে নিয়ে নিয়েছি 2টো ডাব, আজকে 2টো ডাবের করে দেখাবো 2 রকমভাবে। আর এই যে তাদের উপরের খোলার মুখটা, আর এখানে রয়েছে হচ্ছে ডাবের জল, আর তার সঙ্গে সঙ্গে এই জলটা রান্নায় লাগবে কিন্তু, আর তার সঙ্গে সঙ্গে এদিকে রয়েছে ডাবের ভেতরের মালাইটা। এই যে, তবে সব মালাইটা কিন্তু এখানে বার করিনি, এই দেখো খানিকটা এর মধ্যে রেখে দিয়েছি 1 চামচ করে। আর ডাবগুলো সবসময় খুব বেশি লেওয়ালা নেবে না, কিছুটা লেওয়া থাকবে মানে একটু কচির দিকেই নেবে, আর তার মধ্যে থেকে প্রথমে মালাইটা ভালো করে ছাড়িয়ে নিয়ে 1 চামচ করে কিন্তু তার মধ্যে রেখে দেবে। আর এই যে বাকি মালাইটা, এইটাকে আমি জল ছাড়া একটা ভালো পেস্ট করে নেবো মিক্সিতে। এই দেখো, এর মধ্যে কিন্তু একটুও জল দিইনি, পুরো মালাইটাই রয়েছে। এবার মিক্সি জারের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ কালো সর্ষে, আর তার সঙ্গে 3 চামচ সাদা সর্ষে। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল, মানে কাঁচা লঙ্কা যে যেরকম খাবে। তার সঙ্গে নিয়ে নিলাম 1/2 চামচ নুন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 5 টেবিল চামচ মতো নারকেল কোড়া রয়েছে। এবার সবগুলোকে ডাবের যে জল ছিল সেখান থেকে খানিকটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অবশ্যই ডাবের জলটাই ইউজ করবে, এমনি জল দিও না। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোর মধ্যে 1/2 চামচ মতো নুন দিয়ে হালকা হাতে মাখিয়ে নেব। আজকে রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করব না। দেখবে রেস্টুরেন্টে যে ডাব চিংড়ি আমরা খেয়ে থাকি তার মধ্যে কিন্তু হলুদ থাকে না, একটা সাদা লুক থাকে তার। চিংড়িটা 10 মিনিট মতো মাখিয়ে রাখবো নুন দিয়ে, আর তার মাঝখানে দেখো এখানে 1.5 খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি ডুমো করে কেটে, সেটাকে গরম জলে 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে একটু সেদ্ধ করে নেব। এরপর পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো একটু আদা, আর 7-8টা মতো রসুনের কোয়া। এই সবগুলোকে আরেকটা মিহি পেস্ট বানিয়ে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলেই করবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব, দিয়ে হালকা 2 পিঠ একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবে না, 2 পিঠেই হালকা একটু লালচে রং এসে যাওয়ার সাথে সাথেই তুলে ফেলবে। এই দেখো মাছগুলোকে তো তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবে না। যেই নারকেলের মধ্যে একটু লালচে রং এসে যাবে সঙ্গে সঙ্গে ওই পেঁয়াজের যে বাটাটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। দু
মতো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। আর যখন এরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত যে বাটাটা করেছিলাম সেইটা দিয়ে এটাকে আরও এক দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আবারও যখন তেলটা ছেড়ে আসবে এই দেখো তখন দিয়ে দিচ্ছি দু কাপ মতো ডাবের জল। এখানে আমি রেডিমেড যে নারকেলের দুধ কিনতে পাওয়া যায় লিকুইড সেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িতে বানিয়েও নিতে পারো। এখান থেকে আমি হাফ কাপের থেকে একটু বেশি দুধ ঢেলে নিচ্ছি কাপের মধ্যে। এরপর এটাও দিয়ে দিচ্ছি কিন্তু ওই মিশ্রণের মধ্যে, দিয়ে সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ফুটতে দেব। এই দেখো ভালো করে ফোটা শুরু হয়ে গেছে কিন্তু, আর এই গ্রেভিটা ফুটে প্রায় অর্ধেক হয়ে যাবে যখন, ততক্ষণের জন্য ওয়েট করব। এতে করে ডাবের জলের পুরো ফ্লেভারটাই কিন্তু গ্রেভির মধ্যে ইনহ্যান্স হয়ে যাবে। দিয়ে দিলাম আরেকটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি। এই দেখো প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ফোটার পরে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর তারপরে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে একটু মিক্স করে দেব। আজকে তোমাদের সাথে গ্যাস ওভেনে আর সেই সঙ্গে সঙ্গে মাইক্রো ওভেনে দুভাবেই কিন্তু ডাব চিংড়ি কীভাবে বানায় সেটা শেয়ার করব। তাই প্রথমে দুটো ডাবের মধ্যে চিংড়ি মাছগুলোকে আগে ভরে নিচ্ছি। আচ্ছা এখানে তোমাদের বলাই হয়নি, আমি কিন্তু 500 গ্রাম চিংড়ি মাছ দিয়ে আজকে রেসিপিটা করেছি আর সমস্ত মশলার মেজারমেন্টটাও কিন্তু ঠিক 500 গ্রাম চিংড়ির আন্দাজেই দিয়েছি। ডাবগুলোর কিন্তু একদম মুখ অবধি ভরবো না, কিছুটা জায়গা ফাঁকা রাখবো। এই দেখো একটা ডাব ভরা হয়ে গেছে, এবার আরেকটা ডাবও ভরে নেব। যেহেতু চিংড়ি মাছ দিয়েই আমার কিন্তু যাত্রা শুরু হয়েছিল বলতে পারো পেজে, তার আগে অবশ্যই অনেকদিন আগের থেকেই করছিলাম কিন্তু সফলতা এসেছে চিংড়ি মাছের ডাব চিংড়ি রেসিপিটা দিয়ে। সেই জন্যই ঠিক করেছি এই সপ্তাহটা কিন্তু পুরোপুরি তোমাদের সাথে চিংড়ি মাছের 7খানা রেসিপি শেয়ার করব। 7 দিন ধরে 7খানা রেসিপি আজ থেকে শুরু হলো, প্রথম তো ডাব চিংড়ি দিয়ে শুরু করলাম, এরপরে এক এক করে আরও আসছে রেসিপি। দ্বিতীয় ডাবের মধ্যেও চিংড়ি আর তার সঙ্গে গ্রেভিটা ভরা হয়ে গেছে, দেখো একটুখানি জায়গা ফাঁকা রেখেছিলাম। এইবার বলি কেন, এই যে মালাইটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকেই 2 চামচ করে দুটো ডাবের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি উপর থেকে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো করে চেরা কাঁচা লঙ্কা। এবার ডাবের মুখগুলো আটা দিয়ে ভালো করে সিল করে নেব। এই যে প্রথমেই আটা লেচি এরকম লম্বা রোলের মতো কেটে সুন্দর করে চারপাশটা আটকে দিচ্ছি আর তারপরে উপর থেকে ওই ঢাকনাগুলোকে দিয়ে এই যে ভালো করে প্রেস করে দেব যাতে কোথা থেকেও একটু হাওয়া না ঢুকতে পারে আর ঢাকনাগুলো খুলে না যায়। এই যে সুন্দর করে এরমভাবে কাজটা কিন্তু করতে হবে, এক এক করে 2টোকেই করে নেব এরমভাবে। এবার প্রথম ডাবটাকে আগে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি। এই যে প্রথমে একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা জল, এই দেখো জলটা কিন্তু ডাবের নিচের দিকে ওই 20% মতো ছুঁয়ে থাকবে, এরমভাবেই জলের মেজারমেন্টটা করো। উপর থেকে দিয়ে দিলাম একটা গামলা চাপা যাতে একটু হাওয়া না বেরোতে পারে। এবার 30 মিনিটের জন্য এটাকে হাই ফ্লেমে হতে দেব আর দ্বিতীয় ডাবটাকে ঢুকিয়ে দিলাম মাইক্রো ওভেনের মধ্যে। এটাকেও ফুল মাইক্রো পাওয়ারে 10 মিনিটের জন্য মাইক্রো করে নেব। মাইক্রো মোডেই দিও, অন্য মোডে দেওয়ার প্রয়োজন নেই। মাইক্রো ওভেনে যেটা করেছি সেটা তো আগে হয়ে গেছে তাই সেটাকে আগে বের করে নিলাম, এখন খুব গরম একটু ঠান্ডা হোক আগে। এদিকে 30 মিনিট মতো পরে ঢাকনা খুলে দিলাম, গ্যাসে যেটা বসানো ছিল সেটাও কিন্তু এদিকে হয়ে গেছে, এবার এটাকেও নামিয়ে নেব। প্রথমে মাইক্রো ওভেনে যেটা করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়ো। ঢাকনাটা খুলতেই দারুণ একটা গন্ধ বেরিয়েছে, দাঁড়ো মালাইটা যেটা উপরে রয়েছে সেটাকে আগে একটু মিক্স করে দিই। আর এই দেখো কি হয়েছে না, একদম রেস্টুরেন্ট স্টাইলের ডাব চিংড়ির লুকটা, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমাদের সাথে তো স্বাদ আর গন্ধটা শেয়ার করতে পারছি না, আপাতত লুকটাই দেখিয়ে দিলাম। আর এইদিকে এবার গ্যাসে বানানো ডাব চিংড়িটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো এটাও প্রথমে একটুখানি আগে মালাইটা মিক্স করে দেব আর লুকটাই দেখো একদম কিন্তু সেম টু সেম, বোঝাই যাবে না কোনটা মাইক্রো ওভেনে করা আর কোনটা নর্মাল গ্যাসে করা, দুটোই কিন্তু দুর্দান্ত হয়েছিল আর স্বাদে কোনো হেরফের নেই, দুটোই একই রকম টেস্টি ছিল। রান্না তো কমপ্লিট, তাহলে আর দেরি কেন, লাঞ্চের থালাটা তো সাজিয়ে নিই। আর আমার তো ভীষণ ফেভারিট, তোমাদের কাদের কাদের ফেভারিট এই ডাব চিংড়িটা কমেন্ট করে জানাতে ভুলো না। ও একটু ভুল হলো, আমার একার নয় সঙ্গে আমার ছানাটারও কিন্তু ভীষণ ফেভারিট।
তাহলে ব্যাক টু ব্যাক আরও ছটা চিংড়ি মাছের রেসিপি তো আসতে চলেছে। আর তোমাদের যদি চিংড়ি মাছের কোনো স্পেশাল রেসিপি দেখার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই হোটেল রেস্টুরেন্ট স্টাইলের ডাব চিংড়িটা কীরকম লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।